আমি যদি বাংলাদেশের হায়ার এডুকেশনের একটা রোতে আমি দাঁড়াতেই না পারি, আমি যদি একটা সারিতে দাঁড়াতেই না পারি, তাহলে আমি কিভাবে আমি বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করব? দ্যাট ইজ এ কোশ্চেন ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উই আর অ্যারেঞ্জিং এ সেমিনার অন লেটস মেক এ আইডিয়া ফর অ্যাডমিশন টেস্ট, অ্যারেঞ্জ বাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। হেয়ার আওয়ার হনারেবল প্রেসিডেন্ট জ্যাম আশেক আলহি ইজ প্রেজেন্ট, বাই দ্য ওয়ে আওয়ার চিফ গেস্ট অ্যান্ড আওয়ার স্পেশাল গেস্ট অলসো প্রেজেন্ট হেয়ার। ফার্স্ট অফ অল আই এম কার্ডলি রিসিভ দ্যাম অ্যান্ড আই এম অফারিং দ্যাম এ কর্ডিয়াল লাভ। ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন খান সিফাত, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, অনার্স ফার্স্ট ইয়ার। পাশাপাশি আমি আরেকটি সংগঠনের সাথে যুক্ত আছি, ইয়ুথ সার্কেল। সেটা হচ্ছে আমি কোঅর্ডিনেটর ইয়ুথ সার্কেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। সো ইয়ুথ সার্কেল হচ্ছে একটা সংগঠন, যে সংগঠনটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা আছে, যারা চায় ইসলামকে নিয়ে চিন্তা করতে, সুস্থ মন মানসিকতা নিয়ে চিন্তা করতে, তাদের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর একটি অঙ্গ সংগঠন হচ্ছে ইয়ুথ সার্কেল। সো থ্যাংকস টু আল্লাহ, উই আর ট্রাইং টু মেক এ আইডিয়া ফর অ্যাডমিশন টেস্ট। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ আইডিয়া, ইজ দেয়ার এনি ওয়ান, হোয়াট ইজ আইডিয়া, হোয়াট ইজ আইডিয়া, হোয়াট ডু ইউ মিন বাই আইডিয়া, ইজ দেয়ার এনি ওয়ান? আমি জিজ্ঞাসা করছি আমরা আইডিয়া বলতে কী বুঝি, একজন মানে যে কেউ একজন বলতে পারেন? ধারণা। অর্থাৎ আইডিয়া মানে হচ্ছে একটা ধারণা। ওকে, আওয়ার সেমিনার ইজ অন লেটস মেক অ্যান আইডিয়া ফর অ্যাডমিশন টেস্ট। তাহলে আমরা এখানে কী করতে এসেছি? আমরা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে একটি ধারণা নিয়ে যাব। ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে, ইংলিশে একটা প্রভাব আছে যে হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। অর্থাৎ একটা লোহা যখন গরম তখন সেখানে কী করতে হবে? আঘাত করতে হবে। লোহা যদি ঠান্ডা হয়ে যায় দেন ওখানে যদি আমরা হিট করি, ওই লোহা দিয়ে কোনো কাজ হবে? হবে না। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ফর দ্য অ্যাডমিশন ক্যান্ডিডেট, যারা আমরা অ্যাডমিশন দিব তাদের জন্য এটা হচ্ছে একটা গরম মুহূর্ত, যে লোহাটা যখন গরম থাকবে দ্যাটস দ্য টাইম ফর ইউ টু মেক টু অ্যাচিভ দ্য গোল। তুমি জীবনে কী হতে চাও? আমরা যদি বলি আমরা জীবনে কী হতে চাই, আমাদের অনেকের অনেক স্বপ্ন থাকে। আমরা কেউ ডক্টর হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আমরা কেউ প্রকৌশলী হয়ে নাসায় গবেষণা করতে চাই। ওকে ফাইন, বাট সবাই কি সেই স্বপ্নে যেতে পারে? সবাই পারে না। কেন পারে না? আসলে আপনি যদি লক্ষ্য করেন, একজন মানুষই একটা কথা বলেছে, বিজয়ীরা একই কাজ করে বাট সেই কাজটাই ভিন্নভাবে করে, একইভাবে সবার মতো করে না। সো উই হ্যাভ টু মেক অ্যাচিভমেন্ট যাতে আমরা সবার মতো না হই, আমাদেরকে একটু ভিন্ন হতে হবে। ভার্সিটিতে যারা এক্সাম দেয় এদের মাঝখানে মোর দ্যান 2 লাখ আর 3 লাখ স্টুডেন্টস থাকে। তো এদের মাঝখানে আমার নিজের জন্য একটা সিট, আমার নিজের জন্য একটা আসন আমাকে কেড়ে নিতে হবে। দিস ইজ এ ব্যাটেল, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট দিস ইজ এ ব্যাটেল অফ অ্যাডমিশন। তোমাকে এই ভর্তি যুদ্ধে জিততেই হবে। সো তুমি যদি প্রশিক্ষণে তোমার যত বেশি গাম জড়াবা, প্রশিক্ষণে আমরা যত বেশি গাম জড়াবো, যুদ্ধের মাঠে আমাদের গায়ে আঘাত তত কম লাগবে। সেট আপ, মাইন্ড সেট আপ, এটা আমাকে মাইন্ড সেট আপ করতে হবে। আমি প্রশিক্ষণে যত বেশি গাম জড়াবো, যত বেশি প্রশিক্ষণ নেব, যুদ্ধের মাঠে আমার গায়ে আঘাত তত কম লাগবে। ইউ হ্যাভ টু মাইন্ড ইট। আমরা যদি অ্যাডমিশনের আগের সময়গুলোতে আরামে কাটাই, আমার অ্যাডমিশন ভালো হবে না। আমি যদি অ্যাডমিশনের আগের সময়গুলোতে আমি প্রচণ্ডভাবে প্রস্তুতি নেই, তাহলে আমার অ্যাডমিশন অনেক সহজ হবে। সো আমরা এখানে আজকে ডিসকাস করব যে কীভাবে অ্যাডমিশন যুদ্ধে জয়ী হওয়া যায়। ফার্স্ট অফ অল আমাকে এটা বুঝতে হবে, আমাকে মানুষ হতে হবে। আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই, ওকে ফাইন, ঠিক আছে, হওয়া যায়। বাট আমাকে একজন আদর্শ ডাক্তার হতে হবে, আমাকে একজন আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে একজন আদর্শ ব্যক্তিত্বে পরিণত হবে। এর জন্য আমাদের এই অ্যাডমিশনের সময়টাতে আমরা যাতে ভার্সিটিগুলোতে একটা কেরিয়ার গড়তে পারি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলোতে বলা হয় হায়ার এডুকেশন,
সো আমি যদি কিছু করতে চাই, আমি যদি ওয়ার্ল্ডের মাঝে আমাকে রেখে যেতে চাই, আমি যদি সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার মাঝখানে ওই জোরটুকু থাকতে হবে, আমার মাঝখানে ওই যোগ্যতাটা থাকতে হবে, যাতে করে আমি বাংলাদেশের একটা সারিতে দাঁড়াতে পারি। আমি যদি বাংলাদেশের হাইয়ার এডুকেশনের একটা রোতে আমি দাঁড়াতেই না পারি, আমি যদি একটা সারিতে দাঁড়াতেই না পারি, তাহলে আমি কীভাবে আমি বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করব? দ্যাট ইজ এ কোশ্চেন ফর এভরিওয়ান। সো আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে, যাতে করে যাই হয়ে যাক না কেন, আমার অ্যাডমিশনের জন্য যে সময়টুকু আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ফর স্টুডেন্ট লাইফ। ইউ হ্যাভ টু মেক এ কেরিয়ার ইন ইউর লাইফ, বাট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হয়তো আমার আজকে আমার অ্যাডমিশনের আছে এক মাস বা দেড় মাস সময় আছে আমার অ্যাডমিশনের, বাট আজকে আমার নানির বাড়ি যেতে হবে, আমার ফ্রেন্ডস আসছে আমাকে ডাকছে আড্ডা দিতে হবে, বাট তুমি অ্যাডমিশনের পরে এরকম মাসের পরে মাস পাবা, বাট আড্ডা দেওয়ার লোক পাবা না। বি অনেস্ট, মাসের পরে সময়, দিনের পরে দিন পাওয়া যাবে, আড্ডা দেওয়ার সময় লোক পাওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের এই অ্যাডমিশনের সময়টা, আমরা যদি বলি অ্যাডমিশনের সময়গুলোতে কী হয়, আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন আমার পাশে একটা ছেলে বসে, সে এসেছে বরিশাল থেকে, আমার ডান পাশে আরেক ছেলে বসেছে, সে এসেছে গাজীপুর থেকে। দ্যাটস ওয়াই তোমার কাছে যে একটা ভিন্ন একটা ওয়ার্ল্ডে তুমি ঢুকেছো, মনে হবে যে আমি এমন একটা জগতে এসেছি আমার কেউ কারো পরিচিত না। ওই সময়টাতে তোমার কোনো বন্ধু বান্ধব, আজকে তোমার পাশের বাসার বন্ধু, সে কিন্তু গাজী দিবে না, দিবে দিবে ভাই। আজকে আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছি কেন, হোয়াই? যাতে করে আমাদের ফ্রেন্ডশিপটা টিকে থাকে, তার সাথে টাইম স্পেন্ড করতেছি যাতে আমার ফ্রেন্ডশিপটা টিকে থাকে। বাট ইন দ্য এক্সামিনেশন হল নো ফ্রেন্ডস উইল গো ফর ইউ, কেউ আসবে না, তোমার নিজের জন্য তোমাকে লড়তে হবে। আমাদের অনেক দিক নির্দেশনা দরকার ছিল যেগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। মার্কস এর বিষয়গুলো যদি বলি, আমরা কি সকলেই জানি মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে? আমরা জানি সকলেই, আমাদের কি জানা আছে এবার অ্যাডমিশনে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে হবে? আমাদের জানা আছে? আমরা কি একটু কাইন্ডলি যদি রাইসিউ হ্যান্ড, যদি আমরা হাতগুলো তুলি যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে আমরা এটা জানি, জানা জানি একটু হাতটা তুলি, মার্কস ডিস্ট্রিবিউশন কারা কারা জানি হাতটা তুলি। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, বিগত সেশনগুলোতে এক্সাম কীভাবে হয়েছে, এখন কীভাবে হবে। সো আমরা কিন্তু, আমাদের সবার কাছে গুগল আছে না, আমরা কিন্তু গুগলে সার্চ দিলে সব কিছু পেয়ে যেতে পারি। সো আজকে এইখান থেকে যাওয়ার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে গুগলে সার্চ দিতে হবে মার্কস ডিস্ট্রিবিউশনটা কী। দেখা গেছে আমরা যদি একটা বিষয়কে এক ঘন্টা পড়লাম, দশ মিনিট আড্ডা দিলাম, আবার এক ঘন্টা পড়লাম, আধা ঘন্টা আড্ডা দিলাম, আবার এক ঘন্টা পড়লাম, বিশ মিনিট আড্ডা দিলাম, এটা করে আসলে কোনো লাভ হয় না। তোমাকে পড়লে টাইম কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ দশ পাঁচ তুমি এক ঘন্টা পড়ো, কন্টিনিউ তুমি পাঁচ ঘন্টা পড়ো, এভাবে আমাদেরকে টাইমটা মেনটেন করতে হবে। সো হার্ডলি একটা রুটিন বানাইতে হবে আমাদেরকে। আজকে থেকে যাওয়ার পর ফার্স্ট যে কাজটা হবে, আমার ফার্স্ট কাজ, আমি গুগলে সার্চ দেবো মার্কস ডিস্ট্রিবিউশন, জানবো কোন ভার্সিটির এক্স কোশ্চেনগুলো আমরা জানবো, বিগত সেশনে কোন ভার্সিটি থেকে কোন কোশ্চেনগুলো এসেছে আমরা এক্স কোশ্চেনগুলো জানবো, আমাদের কোশ্চেন ব্যাংক আমরা কয়জন কিনেছি, আমাদের কোশ্চেন ব্যাংক আছে কয়জন, এক্স কোশ্চেন ব্যাংক সবার আছে না ভাই? হ্যাঁ, আমরা এক্স কোশ্চেনগুলো সলভ করবো, কারণ এইবার অন্য অন্যবার বলতে যে ক্যান্ডিডেট যারা থাকে তারা যে পরীক্ষা দেয় তারা কিন্তু কোচিংয়ে কোশ্চেন সলভ করে, অনেক কোশ্চেন সলভ করে। দেখা গেছে যে দুই মাস তিন মাস কোচিং করলে প্রায় 1000-2000 কোশ্চেন কিন্তু সলভ করা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি, তাই না? সো আমাদেরকে নিজে থেকে কাজটা করতে হবে, আমরা কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবো যত সম্ভব রেগুলার। আমি একটা পরীক্ষা দেবো রেগুলার, যখন আমার পড়তে ভালো লাগবে না বা পড়তে পড়তে আমি বোর হয়ে যাব তখন কিন্তু আমি একটা কোশ্চেন ব্যাংক সলভ করবো। ওকে, এটা কে কে করতে পারবো, প্লিজ কে কে করতে পারবো ইনশাল্লাহ? তাহলে আমরা সবল নেই, যখন আমরা পড়তে পড়তে বোর হয়ে যাবো, এটা করে হয় কি, আমি যদি একটা এক্সাম দিই, এক্সাম দেওয়ার পরে যদি এক্সামে ভালো করি আমার কিন্তু একটা রিফ্রেশনেস চলে আসবে, আর যদি এক্সামে খারাপ করি তখন আমার কাছে একটা চেতনা আসবে না আমাকে আরো করতে হবে। সো যখন বোর হয়ে যাবো তখন আমরা কি করবো, সবাই একটু বলি, আমরা বোর হয়ে গেলে কি করবো, পড়তে পড়তে বোর হয়ে গেলে কি করবো, আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো। আর পাশাপাশি এক্স কোশ্চেনগুলো সলভ করার পাশাপাশি আমাদেরকে আরো যেটা করতে হবে, আমাদের একটা হার্ড রুটিন বানাইতে হবে। আর পাশাপাশি
আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে যদি একটা কথা আছে আমরা সকলে একটু জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দানের জন্য কোনো কিছু অর্জন করার জন্য যোগ্যতা শর্ত নয় কোনো কিছু অর্জন করার জন্য যোগ্যতা শর্ত নয় শর্ত কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায় আমি অনেক যোগ্য বাট আমি অ্যাডমিশন চান্স পাই নাই লাখ লাখ উদাহরণ আছে আছে না কেন অ্যাডমিশনে আমি অনেক ইফোর্ট রাখি আমি ভালো অ্যাডমিশন আমি প্রিপারেশন আছি ভালো দিন রাত পড়াশোনা করে সব একাগ্র করে ফেলেছি বাট চান্স পাই নাই কোথাও চান্স পাই নাই আছে কি নাই আছে সো আমাদেরকে একটা সুন্দর প্রিপারেশন এর পাশাপাশি আল্লাহর কাছে চাইতে হবে যখন সবকিছু শান্ত হয়ে যায় আমরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে চাইব আমরা নামাজ করে প্রতিদিন নামাজের ভিতরে অন্তত দোয়ায় যাতে এই বিষয়টা থাকে হে আল্লাহ আমাকে একটি পার্সিটিতে সর্বশেষ যে সিট অন্তত পক্ষে এটা আমাকে দিয়ে অন্তত পক্ষে এই সিটটা আমার জন্য রেখেন ঠিক আছে পারবো না ইনশাল্লাহ আমরা এই কাজটা আজকে থেকে করতে পারবো না না চাইলে কিন্তু বাচ্চা ছেলে যদি না কাঁদে তাহলে কিন্তু তার মাও তাকে দুধ দেয় না সো আমরা যদি আল্লাহর কাছে না চাই তা আমাকে কেন দিবি তুমি লক্ষ্য করো তোমার তুমি চাচ্ছ না ঠিক আছে কিন্তু কেউ না কেউ তো আল্লাহর কাছে চাইতেছে সো সেই কিন্তু অগ্রাধিকার পাচ্ছে সো এখানে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই এই জায়গাটা থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই তো যাই হোক এছাড়া আমাদের আমরা বিগত সেশনগুলোতে দেখেছি বিগত অ্যাডমিশনগুলোতে বিভিন্ন ভার্সিটিতে গিয়ে গিয়ে পরীক্ষা দিতে হতো কিন্তু এইবার বিশটা ইউনিভার্সিটি কয়টা বিশটা ইউনিভার্সিটি তারা গুচ্ছ পদ্ধতিতে এক্সাম নিচ্ছে তো আমরা যদি একটু দেখি সেই ইউনিভার্সিটিগুলোকে আমরা জানি কোন বিশটা ইউনিভার্সিটি আমাদের জানা আছে আমরা কিন্তু গুগল সার্চ করলে সব কিছু জেনে যেতে পারবো হ্যাঁ বিশটা ইউনিভার্সিটির মাঝখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এবং আর অনেক ইউনিভার্সিটি আছে এগুলো একসাথে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে তো এগুলোর ক্ষেত্রে হবে কি আমাকে আর ওই গোপালগঞ্জে যেতে হবে না পরীক্ষা দেওয়ার জন্য বা আমাকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য সেই পটুয়াখালী যাওয়া লাগবে না আমার নিকটস্থ যে ভেন্যু আছে সেখানে আমরা পরীক্ষা দিতে পারবো সো এখান থেকে কিন্তু একটা জার্নির যে একটা টেনশন এইটা থেকে আমরা কিন্তু অনেকটা রিল্যাক্সে আসতে পারছি সো ভাই এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা কত ঘন্টা পড়াশোনা করি ভাই আমরা রেগুলার কত ঘন্টা পড়াশোনা করি ফাইভ আওয়ার্স কজন আছে পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার্স রেগুলার আজকে এক ঘন্টা দশ মানে একদিন আমি দশ ঘন্টা পড়লাম তারপরের দিন পড়ার খবর নাই তারপরের দিন খবর নাই পরের দিন আমরা একদম সব পুরাই ফেললাম পনেরো ঘন্টা পড়লাম তারপরে তিন দিন চার দিন আমার খবর নাই নো হবে না রেগুলার আমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে আমরা পাঁচ ঘন্টা রেগুলার কয়েকজন করি প্লিজ আচ্ছা পাঁচজন হ্যাঁ আমি যাবো আসবো পাঁচজন পাঁচ ঘন্টা করে কয়জন আছি ভাই নাই আচ্ছা তাহলে সেভেন আওয়ার্স সাত ঘন্টা ওয়ান এনিওয়ান টু ওকে তো অ্যাডমিশনের সময়টাতে আসলে আমাকে টাইম মেনটেন করা খুব হার্ডলি টাইমটা মেনটেন করতে হবে এই সময়টাতে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই তোমার কোনো আত্মীয় স্বজন নাই তোমার টেবিল এবং চেয়ার ভুল এগুলো ছাড়া আর কিছু দুনিয়াতে নাই এটা তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে নচেত হবে না তো আমরা বেসিক্যালি কয়টা বিষয় জানলাম ফার্স্ট আমরা আজকে গুগল সার্চ করব ফার্স্ট গুগল সার্চ করব সেখান থেকে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নিব এবং কোন কোন ভার্সিটিতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে সেগুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ এরপর নেক্সট হচ্ছে আমরা একটা হার্ড রুটিন তৈরি করব ঠিক আছে এবং সেই রুটিন মেনটেন আমরা একটা হার্ড রুটিন তৈরি করব সেই রুটিন মেনটেন করব আমি ফার্স্টে যেটা বলছি যে হিট দা আয়রন হোয়েন ইট ইজ হট এখন কিন্তু সেই সময় সো এরপরে যদি হাজারও করি আমরা করতে পারবো না তুমি সেই এজেক্টটা বা তোমার সেই গোল তুমি করতে পারবো না যে গোল তুমি চাও ঠিক আছে সো আমরা হাত ধরে তৈরি করবো আমরা কোনোভাবে টাইম ওয়েস্ট করা যাবে না একদমই যাবে না আর দ্বিতীয়ত আমরা কোয়েশ্চন ব্যাংক সলভ করবো ইনশাআল্লাহ ওকে থ্যাংকস টু এভরি ওয়ান ফর কামিং ইন আওয়ার সেমিনার বেসড অন লেটস মেক এন আইডিয়া ফর এডমিশন টার্মস বাই দ্য ওয়ে সর্বশেষ যেটা বলবো যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সবসময় তোমাদের পাশে আছে মেধাবী ছাত্রদেরকে নিয়ে এই বাংলাদেশে একটি পরিবর্তন এই যুগ এবং জামানার একটি পরিবর্তন করতে চাই সেই লক্ষ্যকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা সকলেই একটি সুন্দর সুস্থ অ্যাডমিশন এর প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম